ফেসবুক পেজের ভিডিও ডিলিট করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে দেখতে হবে যে আপনার ফেসবুকটি আপডেট দেওয়া আছে কি না তো এই জন্য প্রথমে আপনারা স্টোরটি ওপেন করে দিবেন এবং সার্চ বারে গিয়ে ফেসবুক লিখবেন লিখার পর এখান থেকে দেখুন এখানে আমার ওপেন দেখাচ্ছে যদি আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে আপডেট দেখাবে যদি আপডেট দেখায় তাহলে আপডেটে টাচ করে দিবেন আমার যেহেতু ওপেন দেখাচ্ছে আমি ওপেনে টাচ করে দিচ্ছি তারপর আপনাদের সামনে আপনার ফেসবুকটি ওপেন হয়ে যাবে এখান থেকে থ্রি লাইনে টাচ করতে হবে এখানে টাচ করার পর এখান থেকে আপনি আপনার পেজে প্রবেশ করবেন পেজে প্রবেশ করার পর এখান থেকে পেজটি যখন চলে আসবে স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন এবং এখানে আপনারা পোস্ট বলে একটি অপশন পেয়ে যাবেন তো এখানে পোস্টের উপরে টাচ করে দিবেন দেওয়ার পর এখান থেকে আরেক নিচের দিকে গেলে আপনাদের ভিডিওগুলো এখানে দেখাবে তো এখান থেকে যে ভিডিওটি আপনি ডিলিট করতে চান সেই ভিডিওটার উপর একবার টাচ করে দিবেন এখান থেকে আজকের ভিডিও থ্রি টাচ করবেন এবং এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন দেন এখানে ডিলেট বলে একটি অপশন পেয়ে যাবেন ডিলেটে টাচ করবেন এবং এখান থেকে আবার ডিলেটে টাচ করে দিবেন এভাবে আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো ডিলেট করবেন ভিডিওটি